আরাফাত ইসলাম, আপনি লিখেছেন এমএলএম কোম্পানিতে টাকা বিনিয়োগ করার শরিয়া বিধান কি? এদেশে লক্ষ লক্ষ যুবক বারবার ধোকা খাচ্ছে, পুঁজি হারাচ্ছে, তারপরে সব কোম্পানিতে টাকা ইনভেস্ট করছে, লোভী কি এর প্রধান কারণ? আপনার মতামত জানতে চাই। ভাই আরাফাত ইসলাম, এমএলএম কোম্পানিতে টাকা বিনিয়োগ করা গুনাহের কথা, এ বিষয়ে এদেশে সবার আগে ওলামায়ে কেরাম মুখ খুলেছেন। রাষ্ট্রীয়ভাবে তারা ব্যবসা করার জন্য পারমিশন অনেকে নিয়ে কাজ শুরু করেছেন, কিন্তু এটা দেখভাল করার দায়িত্ব যে এদের মাধ্যমে কতটা মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, প্রতারিত হতে পারে, এগুলো দেখভাল করার দায়িত্ব সংশ্লিষ্ট মহলের এবং প্রশাসনের হলেও ওলামায়ে কেরাম সবার আগে সতর্ক করেছেন এবং সেই সতর্কে অনেকে আলহামদুলিল্লাহ সরে এসছেন, ফিরে আসছেন। যারা ফিরে আসেন নাই তারা সর্বশান্ত হয়েছেন, সেই ডেস্টিনি থেকে নিয়ে, সেই যুবক থেকে নিয়ে। অনেক সময় দেখা গেছে এমএলএম ব্যবসায় আর নামধারী আলেমরা অনেকে জড়িয়ে গেছেন, কিন্তু ওলামায়ে কেরাম, সিনিয়র ওলামায়ে কেরাম এদেশের বিভিন্ন প্রান্ত থেকে এমএলএম ব্যবসার হারাম হওয়ার বিষয়ে ফতোয়া দিয়েছেন একেবারে শুরু থেকে, এবং আমরাও এ বিষয়ে বারবার মানুষকে সতর্ক করেছি যতটুকু আমাদের তৌফিক ছিল। আমার মনে আছে যে এসপিসি ওয়ার্ল্ড নামে একটা কোম্পানির বিরুদ্ধে আমরা ফতোয়া দেওয়ার পর তাদের লোকজন অফিসে এসে আমাদের হুমকি ধামকিও দিয়েছে, কিন্তু কিছুদিন পর দেখা গেল যে তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে তাদের একেবারে অনার পর্যায়ে মানুষ যারা ছিলেন, এমডি চেয়ারম্যান পর্যায়ে যারা মানুষ ছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হলো। এখনও তারা, আমি ভুল না জেনে থাকলে, এখন তারা সম্ভবত জেলেই আছেন। তো ওলামায়ে কেরাম অনেক আগে সতর্ক করেন, মানুষ হয়তো অনেক দেরিতে সেগুলো বোঝে। আজ গোটা পৃথিবী সুদ ব্যবস্থার উপর দাঁড়িয়ে আছে, সুদকে ওলামায়ে কেরাম হারাম জানাচ্ছেন, আল্লাহর ঘোষণাকে আল্লাহ তারা জানাই দিচ্ছেন। আমাদের কাছে পানসে মনে হচ্ছে, বিরক্তিকর মনে হচ্ছে যে সুদ ছাড়া এখন পৃথিবীতে এগুলো কল্পনা করা যায় নাকি, মৌলভী সাহেবদের সমস্ত কথা কি দুনিয়া চলতে পারে, আমাদের কাছে মনে হচ্ছে এরকম। সুদ গোটা পৃথিবীর সম্পদকে সামান্য কিছু মানুষ হাতে নিয়ে যাচ্ছে। আপনি লক্ষ্য রাখবেন গোটা পৃথিবীতে আস্তে 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 মানুষ সবাই চাকরে পরিণত হচ্ছে এবং গুটিকতক মানুষের কাছে সম্পদ চলে যাচ্ছে। এটা যেতে যেতে আরও চরম পর্যায়ে চলে যাবে। সুদ গরিবকে আরও গরিব করে দেয়, ধনীকে আরও ধনী করে দেয়। এই অর্থব্যবস্থা গোটা পৃথিবীকে তার পরিণতির দিকে নিয়ে যাচ্ছে এবং দাজ্জাল একসময় সে সব কন্ট্রোল তার হাতে চলে আসবে, সেই দিকে পৃথিবী চলে যাচ্ছে। তো সুদের ভয়াবহতা, এর ক্ষতিকর দিক, এটিও বুঝতে আমাদের হয়তো অনেক সময় লেগে যাবে, ততক্ষণ হয়তো আমাদের ক্ষতি অনেক বেশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে হারাম করেন এর ভেতরে অবশ্যই ক্ষতি নিহিত আছে মানব জাতির, সেটি একজন ইমানদার হিসাবে আমাদেরকে বুঝতে হবে এবং তার উপরে অগাধ বিশ্বাস এবং আস্থা আমাদের থাকতে হবে। অতএব এমএলএম ব্যবসা বাংলাদেশের আনাচে কানাচে এখনও বিভিন্নভাবে বিভিন্ন নামে হচ্ছে। এই সমস্ত ব্যবসার সাথে আমরা অনেকে না জেনে জড়িয়ে পড়ছি, আমাদের অনেকেই এ সমস্ত ব্যবসায় গা ভাসিয়ে সর্বশান্ত হয়ে যাচ্ছেন। একজন সচেতন নাগরিক হিসাবে, একজন মুসলমান হিসাবে আমাদের উচিত হবে না এই সমস্ত এমএলএম ব্যবসায় কোনোভাবে জড়ানো। অনেক প্রবাসী ভাইরা না বুঝে এগুলোতে জড়িয়ে যাচ্ছেন। এমরি শাকিল, আপনি লিখেছেন আমি সৌদি আরব প্রবাসী, আমি যে স্থানে কাজ করি সেখানে মাঝে মাঝে জোহর এবং আসরের নামাজ জামাতে আদায় করলেও প্রায় সময় একাই নামাজ আদায় করতে হয়, এতে করে কি আমার কোনো গুণা হবে? ভাই শাকিল, আপনি সৌদি আরবে থাকেন, যেখানে কাজ করছেন সেখানে জোহর আসরের নামাজ আপনি আদায় করতে পারলেও একা একা আদায় করা লাগে, একা একা আদায় করলে আপনি ওয়াক্ত মতো আদায় করছেন, আলহামদুলিল্লাহ এটা একটা সান্ত্বনার বিষয়, অনেকে সেটিও করছে না, তবে এটুকু সান্ত্বনাই আপনার নিয়ে ক্ষান্ত হলে চলবে না, বরং আপনার উচিত হবে আশপাশে আরও দু একজনকে সাথে নিয়ে হলেও জামাতের ব্যবস্থা করা। মাঝে মধ্যে এরকম একাকী হয়ে যায় সেটা ভিন্ন কথা, নিয়মিত আপনি জামাত তরক করে চলবেন সেটা অনুচিত কাজ, আপনার কর্তব্য হবে অন্যদেরকে নিয়ে জামাতের ব্যবস্থা করা, অন্যথায় এমন কোনো জায়গায় জব করার ব্যবস্থা করা যেখানে আপনার জামাতে নামাজ পড়ার সুযোগ তৈরি হবে, সারা জীবন ধরে সারা বছর জুড়ে আপনার জামাত তরক হতে থাকবে এবং সেটা আপনি মেনে নিতে থাকবেন, এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। মেহেনসা মেহের মেহার এয়ারি থেকে আপনি লিখেছেন আমার বিয়ে হয়েছে কিন্তু বাবার বাড়িতে থাকি, এখনও তুলে দেয়নি, তবে মাঝে মধ্যে একদিনের জন্য ওই বাসায় যাওয়া হয় আবার চলে আসি, এখন আমার নামাজের বিধান কী হবে? আপনার শ্বশুরবাড়ি যদি অনেক দূরে হয় সেখানে যদি আপনি বসবাস করছেন না, অতএব সেখানে আপনি কসর নামাজ পড়বেন, আর বাবার বাড়িতে আপনি এখনও আছেন, অতএব এটি আপনার স্থায়ী ঠিকানা হিসেবে আপনি এখানে পুরো নামাজ পড়বেন। মিরাজ ভোলাবি এআইডি থেকে আপনি লিখেছেন এক ব্যক্তির স্ত্রী মারা গেছে 5-6 বছর আগে, এখন সে অন্যত্র বিবাহ করেছে, কিন্তু সে ব্যক্তি আগের শ্বশুরের বাসায় থাকে, এখন কি তার পূর্বের শ্বশুর শাশুড়িকে দেখা দিতে পারবেন? হ্যাঁ, কেউ যদি তার স্ত্রী মারা যানো বা মানে স্ত্রীর সাথে তার সম্পর্ক নাও থাকে, তারপরও কিন্তু শাশুড়ি আজীবনের জন্য শাশুড়ি হয়ে যান, অতএব সে শাশুড়ির সাথে সারা জীবনে তিনি দেখা দিতে পারবেন। এমন না যে স্ত্রী মারা গেছেন এখন আর শাশুড়ির সাথে দেখা যাবে না, দেখা দেওয়া যাবে না, বরং শাশুড়ি কিয়ামত পর্যন্ত তার জন্য হারাম হয়ে যান। শাশুড়ির মেয়ে আপনার স্ত্রী থাকার কারণে আপনার শাশুড়ি আপনার তার সাথে বিবাহবন্ধনে বৈধ মানে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া আপনার জন্য হালাল নয়,
যার সাথে বিবাহবন্ধন আবদ্ধ হারাম তিনি আপনার মাহারাম, সেই হিসাবে তার সাথে আপনি দেখা যেতে পারবেন।